সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এটি সংগ্রহ করা হয়েছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2022। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। 3 নভেম্বর 2022 কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়? উত্তর ক, এয়ার আস্ট্রা। দেশে আন্তঃলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম বিনিময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? উত্তর গ, 13 নভেম্বর 2022। বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে? উত্তর ঘ, ফাতেমাতুজ জোহরা। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। 2021-22 অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? উত্তর ক, মিয়ানমার। জাতীয় সংসদে বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল 2022 পাশ হয় কবে? উত্তর ক, 2 নভেম্বর 2022। জাতীয় সংসদে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বিল 2022 পাশ হয় কবে? উত্তর খ, 6 নভেম্বর 2022। বেবজা ইপিজেড কোথায় অবস্থিত? উত্তর খ, মিরসরাই চট্টগ্রাম। জাতীয় সংবিধান দিবস কবে? উত্তর গ, 4 নভেম্বর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 31 অক্টোবর 2022 কাকে ফ্রেন্ডস অব লিবারেশন অনার ওয়ার অনার প্রদান করা হয়? অ্যাওয়ার্ড টেড কেনেডি। 19 নভেম্বর 2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? উত্তর গ, 53তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অফ লস ডিগ্রি প্রদান করা হয়? উত্তর ক, অধ্যাপক ডক্টর জাতিলোরল। বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রা অতিরিক্ত আর্সেনিক রয়েছে? উত্তর ক, গোপালগঞ্জ। আন্তর্জাতিক, 27 অক্টোবর 2022 কোন দুটি দেশ সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষর করে? উত্তর গ, লেবানন ও ইসরায়েল। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষে কোন দেশ? উত্তর খ, বাংলাদেশ। ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি কে? উত্তর ক, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে? উত্তর গ, 18 নভেম্বর। বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়? উত্তর ঘ, যুক্তরাজ্য। টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে? উত্তর গ, ইলন মাস্ক। 29 অক্টোবর 2022 কোন দেশ সর্বপ্রথম 2 কিলোমিটার যাত্রীবাহী ট্রেন চালু করে? উত্তর গ, সুইজারল্যান্ড। বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম কি? ভিনিস মেবান শাক। এসভিআর কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর ঘ, রাশিয়া। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিয়ার স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? উত্তর খ, 5 ফেব্রুয়ারি 2026। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949। তো বন্ধুরা, আজকে বিরতি আমরা জানলাম সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম পর্ব। তো বিরতি কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটা সবাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান সেই সম্পর্কে আপনারা জানাতে পারেন, তাহলে আমরা সেই অনুপাতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।